আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে মেনুটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চিকেন ভর্তা। অতি উপাদেয়, রাত্রে মন করুন রুটির সাথে, চাপাটির সাথে অথবা ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে। আমি প্রথমেই একটা গোটা টমেটো নিয়ে, মাঝারি মাপের একটা টমেটো নিয়ে পেস্ট করে নিলাম। তারপরে 1 ইঞ্চির 4 থেকে 5 টুকরো আদা নিয়ে পেস্ট করে নিলাম। এরপর 1 চামচ পোস্ত, 1 চামচ টক দই এবং 12 থেকে 13টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। এই পেস্টিং যে জিনিসগুলো, টমেটো আদা, সেই পেস্টিংগুলো এক সাইডে রেখে দিলাম। এছাড়া একটা বড় পেঁয়াজ আর 5 থেকে 6 টুকরো রসুন একসাথে পেস্ট করে রেখে দেবেন। আমি 500 গ্রাম মাংসের এই চিকেন ভর্তাটা করছি। এই 500 গ্রাম মাংস ভালো করে ধুয়ে নেওয়া আছে আমার এবং পিসগুলো আমি সেদ্ধ করতে দিলাম। প্রথমে এগুলোকে 1 চামচ নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম এবং পুরো সেদ্ধটা কমপ্লিট হয়ে গেলে এটাকে আমি একপাশে রেখে দিলাম এবং সেদ্ধ যে চিকেনটা তার স্টকটা আমার খুব মাপে হয়েছিল, যার জন্য আমি স্টক বা চিকেন কোনো কিছু আলাদা করিনি, একপাশে রেখে দিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে, সাদা তেল দিয়ে 3টে এলাচ, 2 টুকরো দারচিনি ফোড়ন দিলাম এবং তাতে যে একটা বড় পেঁয়াজ এবং 3-4 টুকরো রসুন সেটা একসাথে দিয়ে দিলাম। এরপর 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা ভাজা হতে থাকলো এবং এই ভাজা পর্বটা আমি খুব নিবু আজে করেছিলাম। যে কোনো জিনিস নিবু আজে করলে জিনিসটার স্বাদ অনেকখানি বেড়ে যায় এবং এই পুরো ভাজাটা হওয়ার পর আমি যে একটা মাঝারি মাপের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটাকে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি যে 500 মাংস সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসের টুকরোগুলো আমি হাত দিয়ে একটু পিস পিস প্রথমে একটু ছিঁড়ে নিয়েছিলাম, কেননা মাংসটা প্রায় 1/2 বেশি সেদ্ধই আছে এবং সেটা দেওয়ার পর কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি যে টক দই, পোস্ত আর বাদাম বাটাটা একসাথে করে রেখেছিলাম সেই পেস্টিংটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ কসুরি মেথি হাতে কিছুটা ঘষে দিয়ে দিয়েছি। কসুরি মেথির গন্ধ খুব ভালো, চিকেন ভর্তাতে মানায়। তারপর একটা ডিম সেদ্ধ করা ছিল, সেটাকে আমি 6 টুকরো করে চিকেন ভর্তার মধ্যে দিলাম। এটা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু ডিম সেদ্ধ এর মধ্যে দিলে, চিকেন ভর্তার মধ্যে দিলে এর স্বাদ অনেকখানি বেড়ে যায়। এর মধ্যে আমি 2 চামচ মালাইও দিয়েছিলাম যেটা আমি ঘরেই তৈরি করে রেখেছিলাম এবং তারপর শেষ ইনগ্রিডিয়েন্টস হিসাবে আমি 1 চামচ বাটার এতে অ্যাড করি। এই পুরো জিনিসটা কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো মতো এবং এর স্বাদ অতুলনীয়। একবার ঘরে করে দেখবেন, আমি যেমনভাবে বললাম পরপর যে উপাদানগুলো পরপর দিতে বললাম সেই অনুযায়ী পরপর যদি দেন এবং সেই অনুযায়ী করেন, একবার করে খেয়ে দেখবেন, জাস্ট অসাম। আর 2 পিস যদি রুমালি রুটি হয় এর সাথে তাহলে তো আর কথা নেই, সেদিনের বিকেলের খাওয়া একদম জমে যাবে।